আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিওটা দেখার জন্য একটা লাইক দিয়ে শুরু করবেন এবং শেয়ার করে দিবেন সকলের মাঝে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নোটিফিকেশন চলে যায় আপনাদের মোবাইলে। তো আজকে কী রান্নাবান্না করলাম, ছোটো একটা ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। বিরক্ত না হয়ে আমার ভিডিওটা দেখবেন। সকালে ঘুম থেকে উঠে আজকেও নাস্তা কিনা নিয়ে আসছি, আজকেও নাস্তা বানাই নাই, মূলা দিয়ে ডাল দিয়ে রান্না করছি। আর এখানে গরুর মাংস আনছে, গরুর মাংস এতক্ষণ কষাইছি, এখন আলু দিয়া কষে আবার ঝোল দিয়ে দিছি। চুলা কমিয়ে দিলে আস্তে আস্তে হবে। তো আপনারা কে কী রান্না করছেন আজকে শনিবারের রান্নাবান্না? ছেলেমেয়েরা মাংস পাইলে, মাংসের ঝোল পাইলে রুটি দিয়া ঝোল দিয়া খাইবো, তারপর মাংস খাইবো, তারপরে সালাদ আনাইলাম, টমেটো শসা লেবু 170 টাকা, হাফ কেজি টমেটো আর হাফ কেজি শসা, এক ডজন টমেটো ইলে লেবু মনে 170 টাকা। তরকারির দাম আবার নতুন করে বাড়ছে। তো রান্না শেষ হইলো, গরুর মাংস হইলে আমার হাজব্যান্ড তাড়াতাড়ি ভাত খায়, তো বললো তো আমার ভাত দাও, তরকারি অনেক গরম, তো ওনারে ভাত দিলাম। এই তো আর ভালো আছি, দোয়া করবেন যাতে এভাবেই জীবনটা কাটিয়ে দিতে পারি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই তারা এই বোনটার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে এগিয়ে যেতে পারি। আপনাদের সাপোর্ট ছাড়া আগানো সম্ভব না। আমার চ্যানেলটা অনেক পুরানো হয়ে যাইতেছে, প্রায় 3 বছরের মতো হয়ে যেতেছে, এখনও 1000 সাবস্ক্রাইবার হয় নাই। মাঝে দিয়ে বন্ধ রাখছিলাম, ভিডিও দেই নাই, এই জন্য চ্যানেলটা ডাউন হয়ে গেছে, এখন আবার শুরু করছি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, এখানে বিদায় নিচ্ছি।